कि 8 साल में गलती से भी ऐसा कुछ नहीं होने दिया है, न ऐसा कुछ किया है जिसके कारण आपको या देश के किसी नागरिक को अपना सर झुकाना पड़े। इन वर्षों में हमने गरीब की सेवा, सुशासन और गरीब कल्याण को सर्वोच्च प्राथमिकता दी है। 30 मे सोमवार द्वितीय मोदी सरकार तृतीय वर्षपूर्ति। से दिन देश जुड़े विभिन्न कर्मसूची नियेছে বিজেপি। তার আগে শনিবার केंद्र सरकार गरीब और মধ্যবিত্তদের জন্য নিরন্তর কাজ করে চলেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র मोदी। শনিবার মঞ্চে প্রায় 33 মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী, যার বেশিরভাগটাই গুজরাটি ভাষায়। তবে তাৎপর্যপূর্ণভাবে হিন্দিতে তার সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয় নির্মাণ, উজ্জ্বলা যোজনা, পানীয় জল প্রকল্প, বিদ্যুৎ সংযোগ, আয়ুষ্মান প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। যদিও তৃণমূলে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন টুইটে দাবি করেন, 2022 এর মধ্যে আপনি সকলের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, শহরাঞ্চলে 1 কোটি 20 লক্ষ বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছিলেন, 7 বছরে তার মধ্যে মাত্র অর্ধেক তৈরি হয়েছে। আপনি আপনার ব্যস্ত সপ্তাহ নিজের রাজ্যে কাটান, কিন্তু আমাদের বলুন, আপনার 2022 এর প্রতিশ্রুতি কি এখন বদলে 2029-এ হয়ে গেছে? এদিন দুর্নীতি থেকে স্বজন পোষণ একাধিক ইস্যুতে ঘুরিয়ে বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি মোদী। একই সঙ্গে দাবি করেন রাজ্য সরকারগুলিকেও যথাসম্ভব সাহায্য করছে কেন্দ্র। जब हर नागरिक तक सुविधाएं पहुंचने का लक्ष्य होता है तो भेदभाव भी खत्म होता है, भ्रष्टाचार की गुंजाइश भी नहीं रहती, न भाई भतीजावाद रहता है, न जात पात का भेद रहता है। राज्य सरकारों को भी हम लगातार इस काम के लिए प्रेरित कर रहे हैं, सहायता कर रहे हैं। এদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাওনা না মেটানো, বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব এই রাজ্যের শাসক দল। এদিন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সুর আরো চড়িয়েছে তৃণমূল। গরিব মানুষের জন্য নয়, রেল থেকে সেল থেকে আরম্ভ করে সব বিক্রি করে দেওয়ার জন্য উনি প্রধানমন্ত্রী, আর এটা আজকে উনি যেটা ক্লেম করেছেন এটা মানুষ হাসবে, এটাতে এটা হাস্যস্কর। যে কোনো খাদ্য বস্তু, খাদ্য পণ্য ভয়ঙ্কর ছোঁয়া যাচ্ছে না, যুবকের কাজ নেই, মানুষের কাজ নেই, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী যে কত বড় প্রতারক পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মোদির আমলে ভারতবর্ষের গরিব মানুষের জন্য মোদির উপহার। মোদি প্রথমে নোটবন্দি করলো, 50 লক্ষ মানুষের চাকরি চলে গেল। মোদি হঠাৎ করে লকডাউন করলো, কথা নাই, বার্তা নাই, পরিকল্পনা, 12.5 কোটি মানুষের চাকরি চলে গেল। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে দিনভর চলল চাপানউতোর। অনির্বাণ বিশ্বাস, রাজীব চৌধুরী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ,